বন্ধুরা, এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিকাশ ভবন সূত্রে এই মুহূর্তে যে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী স্কুলের যে সময়সীমা সেটা কমতে চলেছে, কবে থেকে কমতে চলেছে, কি কি পরিবর্তন হতে চলেছে স্কুলের ক্লাসের, সমস্তটাই আলোচনা করব। দুই, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের ইন্টারনাল এক্সাম এবং অড সেমিস্টারের এক্সাম সম্বন্ধে বিস্তারিত কিছু আলোচনা করব। ও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কিংবা কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো, ডিএম করতে পারো। সবার প্রথমেই বলবো, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিকাশ ভবন সূত্রে যে ডিসিশনটি, যে বৈঠক হয়েছে তার সম্বন্ধে, এবং দ্বিতীয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো, তোমাদের স্কুলের যে সময়সীমা পঠন পাঠনের সেটা পরিবর্তন হতে চলেছে। বিকাশ ভবনে একটি বৈঠক হয়েছে ডিআই এবং কিছু স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে। সেই বৈঠকে কিন্তু রীতিমতো বিভিন্ন আলোচনা হয় স্কুলের পঠন পাঠনের সময়সীমা নিয়ে। তোমরা সকলেই জানো এই মুহূর্তে নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী ছ ঘন্টা করে কিন্তু ক্লাস করছে। যদি রিপোর্টিং আওয়ার থেকে শুরু করি, সেক্ষেত্রে এখনও পর্যন্ত ক্লাস আওয়ার কিন্তু টোটাল ছ ঘন্টা, অর্থাৎ ছ ঘন্টা ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হচ্ছে। দেখা যাচ্ছে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একটু আগে যাচ্ছে, দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একটু পরে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের ছ ঘন্টা পূরণ হলে তারা স্কুলে স্কুল থেকে ছুটি হয়ে যাচ্ছে। এই যে ছ ঘন্টার ক্লাস আওয়ার, সেটা অত্যধিক পরিমাণে বেশি বলেই মনে করছে শিক্ষকরা এই কোভিড পরিস্থিতিতে। একই রকম এই যে দুটো শিফটে, নবম এবং একাদশের একটা শিফটে ক্লাস চালু হচ্ছে, নটার থেকে সাড়ে তিনটে পর্যন্ত ক্লাস হচ্ছে, এবং নবম এবং একাদশ শ্রেণীর নটার থেকে ক্লাস শুরু হচ্ছে এবং দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে দশটার থেকে। এই যে দুটো শিফটে ছাত্রছাত্রীদের আনা হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষকদের মেনটেন করতে, কোভিড প্রোটোকল মেনটেন করতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যেটা শিক্ষকরা রীতিমতো জানিয়েছেন এবং শিক্ষক সমিতির থেকেও কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরে এবং দুই বোর্ডের সভাপতির কাছে কিন্তু এই বিষয়টা তারা উল্লেখ করেছেন। এবং যেটা বললাম, বিকাশ ভবনেও কিন্তু একটা বৈঠক হয়েছে, তোমাদের যে ক্লাস আওয়ার রয়েছে সেই ক্লাস আওয়ারটা যাতে কমিয়ে আনা হয়, ছ ঘন্টা যেটা ক্লাস হচ্ছে সেই ক্লাসটাকে কমপক্ষে যতটা কম করা সম্ভব, এই মুহূর্তে কম করিয়ে ক্লাস করানো সম্ভব, ততটা কম করিয়ে যাতে ক্লাস করানো হয়। প্রথম দিন ছাত্রছাত্রীরা, অধিকাংশ ছাত্রছাত্রী আসলেও পরবর্তীকালে ছাত্রছাত্রীর উপস্থিতির হার কিন্তু অনেকটাই কম। যাই হোক না কেন, এখন যে ডিসিশন হয়েছে বিকাশ ভবনে, সেই ডিসিশন অনুযায়ী তোমাদের যে ছ ঘন্টার ক্লাস হচ্ছে, সেই ছ ঘন্টার ক্লাসটা বা যে সময়সীমা তোমাদের ক্লাস হচ্ছে সেই সময়সীমাটাকে অনেকটা, ক্লাস আওয়ারটাকে অনেকটা কমিয়ে আনার কিন্তু পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে। এবার তোমরা অনেকেই বলবে, বুঝতে পারলাম আমাদের ক্লাস আওয়ারকে কমিয়ে নেওয়া হবে, কিন্তু কবে থেকে আমাদের ক্লাস আওয়ারকে কমিয়ে নেওয়া হবে, কবে কমবে আমাদের ক্লাসের সময়সীমা স্কুলের? সেক্ষেত্রে কিন্তু বিকাশ ভবন সূত্রে যে এই তথ্য রয়েছে এই মুহূর্তে, সেই তথ্য অনুযায়ী আগামী সপ্তাহ থেকে তোমাদের যে ক্লাসের সময়সীমা স্কুলের, সেই ক্লাসের সময়সীমা কমে যাবে, এটা কনফার্ম, যেটা রীতিমতো বিকাশ ভবন থেকে এই মুহূর্তে শোনা যাচ্ছে এবং সংবাদ মাধ্যমেও কিন্তু এই বিষয়টি উঠে এসেছে। তোমাদের সকলকেই জানিয়ে দিলাম, তোমাদের আগামী সপ্তাহ থেকে সম্ভবত তোমাদের যে ক্লাসের সময়সীমা সেটা অনেকটা কমতে চলেছে এবং শিফটের যে পরিবর্তন সেটা হবে কি না এই মুহূর্তে কনফার্মেশন কোনো কিছু নেই, কিন্তু ক্লাসের যে সময়সীমা সেটা অবশ্যই কিন্তু তোমাদের কমবে। এক্ষেত্রে তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, স্কুলের যারা আমার ভাই বোন রয়েছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও স্কুলের যে পঠন পাঠনের সময়সীমা সেটা যদি একটু কমে যায় তাহলে কি তোমাদের সুবিধা হবে, যেটা এই মুহূর্তে শিক্ষা দপ্তর পরিকল্পনা করছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। এর পরবর্তী বিষয়, যারা কলেজে রয়েছো, তোমরা অধিকাংশ ছাত্রছাত্রী ইন্টার্নশিপের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা অফলাইনে হচ্ছে বলে তোমরা অনেকেই আমাকে একই বিষয়, একই জিনিস ইনস্টাগ্রামে আমাকে বলছো যে আমাদের যে এক্সাম আছে সেই এক্সাম কি অফলাইনে হবে। আমরা অনেকে বলছো আমরা তো ক্লাসই করছি না এখনও পর্যন্ত, আমাদের ক্লাসই, আমাদের ক্লাসে যাওয়ার অনুমতি নেই, সেক্ষেত্রে আমরা অফলাইনে ডিসেম্বরে অ্যাকচুয়ালি পরীক্ষা দেবো কীভাবে? তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, যাদের অফলাইনে ক্লাস হচ্ছে না তাদের অফলাইনে এক্সাম হবে এরকম বাবার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট যদি আমি মনিরামপুর কলেজের কথা বলি, বিভিন্ন রকম কলেজ রয়েছে যারা কিন্তু ইন্টার্নশিপ নিচ্ছে, তো ইন্টার্নশিপ কিন্তু এমনভাবে কি নিচ্ছে যে তোমাদের ক্লাসে তোমাদের আসতে হচ্ছে, অনেকে ক্লাসে এসে তোমরা অনলাইনে এক্সাম দিচ্ছ, ব্যাপারটা বুঝতে পারছো? ক্লাসে তোমরা আসছো, এসে গুগল ফর্মের মাধ্যমে তোমরা অনলাইনে এক্সামটা দিচ্ছ, কিন্তু
ও তোমাদের ইন্টার্নশিপটা অনলাইনে তোমরা দিচ্ছ কিন্তু ক্লাসে এসে অনলাইনে এক্সামটা দিচ্ছ, এরকমও কিন্তু অনেক কলেজ করছে। এ তোমার কলেজ ইন্টার্নশিপের ক্ষেত্রে কি করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং অড সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অফলাইনে হবে, এরকম কোনো কিছু নেই, পরবর্তীকালে নোটিশ আসলে তোমাদের জানিয়ে দেবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই জানিও, তোমাদের ক্লাস কি অ্যাকচুয়ালি হচ্ছে, তুমি কি অ্যাকচুয়ালি কলেজে যেতে পারছো, তোমাদের সিলেবাস কতটা কমপ্লিট হয়েছে, তার উপরে নির্ভর করেই তো অফলাইন ক্লাস হবে। সেক্ষেত্রে তুমিই বিবেচনা করে দেখো তোমার ক্ষেত্রে কতটা সিলেবাস শেষ হয়েছে, কতটা অ্যাকচুয়ালি কতদিন অফলাইনে ক্লাস হয়েছে, কতজন অফলাইনে ক্লাস করতে পারছে। তোমরা তোমাদের কলেজ অনুযায়ী অবশ্যই কমেন্টে আমাকে জানিও কিংবা ইনবক্স আমাকে করো ইনস্টাগ্রামে যে তোমাদের অ্যাকচুয়ালি কলেজের অ্যাটমসফিয়ার কীরকম, কীরকমভাবে কলেজের ক্লাস হচ্ছে, যাতে আমি বিষয়গুলো তুলে ধরতে পারি পরবর্তীকালে। অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো থেকো, প্রিপারেশন নাও, এবং স্কুলের ক্ষেত্রে যেটা বললাম সময়সীমা কমছে, তো তোমাদের মন্তব্য অবশ্যই জানিও। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।